ভেরি এক্সাইটেড যখন আব্বুকে রিসিভ করতে আসা তিনজন বললো স্যার চলেন খাইতে যাই হ্যাঁ যাই যাই চলেন কিন্তু কই যাবো স্যার এখানে অনেক ভালো ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে ইন্ডিয়ান খাবার আমরা পৃথিবীর পুরো উল্টা দিকে আসছি পাশের বাসার ইন্ডিয়ান খাবার খাওয়ার জন্য আসলে বাংলাদেশের খাবারটা এত মিস করতেছি আমরা গতকালকে বাংলাদেশ ছিলাম হ্যাঁ তো আপনার চাচাই রাইট সো টেক ইওর রেসপন্সিবিলিটি আমি বাই বাই চলে গেলাম ঠিক তুই কই আমি তো আমার জায়গায় যেখানে থাকতে বললি আমিও তো আমার জায়গায় নাই তো কই গেছস তোরা না বললাম তুই ইন্ডিয়া না হ্যাঁ আমি তো ইন্ডিয়া নাই তা আমিও তো ওইটাই বললাম আমি ইন্ডিয়া নাই তা আমিও তো ইন্ডিয়া ও অন্তিক তুমি কি এটা নিতে চাও থ্যাংক ইউ এত তাড়াতাড়ি কাজ শেষ আদিত তুই তো আসলে একটা কাজের ছেলে না না অন্তিক জাস্ট বিকজ ও উত্তরে থাকে দ্যাট ডাজেন্ট মিন যে তোকে সরাইতে হাঁটতেছিলাম না তোমার দিক থেকে বলছে না তোমার দিক দিকে বুঝাইছে দিকে ডিরেকশন আমি একদিন হ্যালো 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 কুকুর বিড়াল এরকম আরো বহুত প্রাণীর আওয়াজ ছিল কিন্তু নাহিন বাঘের ডাক দিতেছে মানে একটা পোলার মাথায় কমন সেন্স নাই যে একটা ক্যাম্পাসে বাঘ আসবে কোথা থেকে এনিওয়েজ ওই তাই না তো তো আমাদের ক্যাম্পাসে সব হাউস অফ তো পড়ালেখা জানে না হ্যাঁ তো ট্রু আমাদের ক্যাম্পাসে সব হাউস হেল্প পড়ালেখা জানে না আগেই বলছি পড়ালেখা জানলে খালি আমাদের ক্যাম্পাসে জানে সোনিয়া এতক্ষণ বুক চিনচিন করছে হায় মন তোমায় কাছে চায় বুক চিনচিন করছে হায় মন তোমায় সোনিয়া আমি যে বুকটা যে এরকম এরকম করছি না গান গাওয়ার সময় এটা যদি চিঠিতে লেখা থাকে ঠিক আছে মামা যাওয়ার জন্যই তো আইসি এখানে না মিরপুর ডিএইচএস 5 নম্বর রোড 4 নম্বর রেভিনিউ এইটা আবার কোন জায়গা মামা আরে ওই যে সিএসডি দিয়ে যে সোজা ওই যে এরপর যে চৌরাস্তা দিয়ে যে আসে যে ও হ্যাঁ হ্যাঁ এরপর যে মসজিদের পরে যে হ্যাঁ 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 তারপর যে সামনে আরেকটা চৌরাস্তা পরে ওইটাই ওইটাই এরপরে এরপরে যে চৌরাস্তা দিয়ে যে বামে যাইতে হয় হ্যাঁ এরপরে ডানে কারণ মাঠের রাস্তা বন্ধ বুঝতে পারছি এই যে এরপর তো 3 নম্বর গলিটাই তো তাই তো হ্যাঁ 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 না মামা যাবো না আমি মনে হয় তোমার এলাকায় আইসা পড়ছি এখন তোমার বাসাটা কোথায় আরে নাইস দেখ তো আশেপাশে 6 তলা কোনো বিল্ডিং দেখতেছিস নাকি 6 তলা 6 তলা ও হ্যাঁ পাইছি পাইছিস হ্যাঁ 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 ভিতরে একটা নীল রঙের গাড়ি পার্ক করা হ্যাঁ হ্যাঁ দেখ তো ওটার 3 তলায় ফুলের টপ থাকার কথা হ্যাঁ হ্যাঁ আছে আছে 5 তলায় সুন্দর করে একটা আন্টি আছে হ্যাঁ হ্যাঁ আছে 6 তলায় দেখ একটা বড় করে কলিং বেল আছে ইয়েস ইয়েস পাইছি আপনি তো জানেন না আজকালকার ছেলেমেয়েরা একসাথে হলে কি সব করে বেড়ায় কি আর করবে না ভাবি আপনি জানেন না কিছুই চেক করে দেখেন ওরা নিশ্চয়ই খাবারটা যা মজা হইছে না উফ তাই নাকি জি আন্টি আন্টি আপনার আই এম সরি ইমোশনাল হয়ে যাচ্ছি আন্টি আপনার রান্না দেখে আমার আম্মুর কথা মনে পড়ে যায় আমার আম্মু এরকম রান্না করে খাওয়াইতো মায়ের হাতের রান্না কাকে বলে সেটা আপনার খাওয়া দেখে আবার মনে পড়ে বাবা আমি তোমার প্লেটে এখনো খাবার সার্ভই করি নাই তোর মেয়ের কি দাম নাই নাকি সোনার টুকরো আমাদের মেয়ে একটা আপনাদের ছেলের 7 কপালের ভাগ্য আমাদের মেয়েকে উঠায় নিতেছে একলা টাকা না দিলে গেটই ছাড়বো না ও ও ও ও ও এখন একটু বেশি হয়ে যাচ্ছে সাবাস ফাইনালি আমাদের ছেলে স্ট্যান্ডার্ড এত হাই না আসেন আমরা 50 টাকা থেকে স্টার্ট করি ও